এসো। দাদাভাই যে আজকে বাড়িতে ফিরে এসেছে তার কারণ কিন্তু ইমন। ইমনই দাদাভাইকে খুঁজে পেয়েছে, আর ইমনই দাদাভাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে যাতে দাদাভাই বাড়িতে ফিরে আসে। আমি জানি না, বোধহয় আমরা বললে দাদাভাই রাজি হতো না, ইমন কিন্তু রাজি করিয়ে ছেড়েছে। এতখানি বিবেচনাহীন ছেলে আমি ভাবতেও পারি। তুমি এ বাড়ির সবচেয়ে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র, তুমি কি করে এই কাজটা করলে? আমরা যতই থাকি না কেন, তুই তো তার ছেলে, তোর জায়গা আমাদের কখনো ভাবতে পারে? তোকে ছেড়ে আমাদের নিয়ে কখনো সে সুখী থাকতে পারে? বল দেখিনি বাপ। হ্যাঁ, ইমন যদি আমাকে খুঁজে না পেত, তোমরা হয়তো আর অনেক বছর আমার খোঁজ পেতে না। ও এমন করে ফিরিয়ে আনতে চাইলো, আমি না বলতে পারিনি। তা না হলে আমি সত্যি বলছি মা, আমি জানতাম তোমাদের একসময় আমাকে হারিয়ে ফেলার শোক ঠিক মুছে যাবে। আমি যেখানে আছি খুব ভালো আছি মা, আমি পাকাপাকিভাবে এখানে থাকতে আসিনি। আর তাছাড়া আমি চাই না আমার জন্য কেউ বদার করুক। আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি, আমার জীবনটা এখন একদম পাল্টে গিয়েছে মা। আমি এখন যে ধরনের কাজ করি সে কাজে খুব আনন্দ মা, খুব তৃপ্তি। আর আমি বিশ্বাস করি তুমি আমার সেই মা যে ছেলে যে কাজ করে আনন্দ পায়, তৃপ্তি পায়, তুমি তাতে কখনো বাধা সৃষ্টি করনি, আজও করবে না। বাচ্চা, তোর মার মুখটা একবার মনে পড়লো না বাবা?
বাদশা, বাদশা তুই বেঁচে থেকে আমাদের এমন করে ধোকা দিলি, নিজেকে কেন আড়াল করে রাখলি? মার কথা একবারও মনে পড়ল না তোর? একটা মেয়েকে বিয়ে করে কোনো কর্তব্যই তুই করলি না রে, কেন? কেন? সেইটাই তো সব থেকে বড় আশ্চর্যের কথা। এত সুন্দর, এত ভালো গুণী মেয়েকে বিয়ে করছো, হ্যাঁ? আর জানো তো, দেখো দেখো ওর দিকে দেখো, আজ পর্যন্ত সে আমাদের বাড়ি ছেড়ে যায়নি কুমোটে, সে এখানে পড়ে আছে, এখানে আছে শুধু তোমার জন্যে, তোমার অপেক্ষা করে। এ বাড়ি থেকে যেতে না চাওয়ার কারণ নিশ্চয়ই আমি কোনো একদিন ফিরে আসবো সেটা নয়। ওনার সঙ্গে তো আমার ভালো করে আলাপই হয়নি, ওনারা হয়তো আমায় খুব একটা ভালো করে মনেও নেই। উনি এ বাড়ির লোকেদের গুণেই এ বাড়িতে রয়ে গেছেন। এ বাড়িতে নিশ্চয়ই এমন কোনো আকর্ষণ আছে যার টানে উনি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেননি। তাই আমায় এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনিয়ে খুশি করার চেষ্টা করে লাভ নেই বড় মামি। রিয়েলিটিটা আমি জানি, আমার জানা হয়ে গেছে। ওসব কথা এখন ছাড়ো তো, তাহলে মেয়েটা করতে গেলে কেন? মেয়েটা কি পেলো, হ্যাঁ মেয়েটা কি পেলো, তার অপরাধটা কি? বিয়ে যখন করবে না ঠিকই করেছিলে, তাহলে বিয়েটা করলে কেন? সংসারই বা করলে কেন, আর মেয়েটার দায়িত্বই বা নিতে গেলে কেন? হ্যাঁ ঠিকই তো। আর বাদশা তোকে একটা কথা বলি, তুই তোর মতো করে জীবনে শান্তি খুঁজে পেয়েছিস বা জীবনে ভালো থাকার মন্ত্র খুঁজে পেয়েছিস, ঠিক আছে, কিন্তু তুই যে মেয়েটাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করলি তার প্রতি তোর কোনো কর্তব্য নেই। হ্যাঁ, তার ভালো থাকা না থাকায় তোর কি কিচ্ছু এসে যায় না কি রে? অগ্নিসাক্ষী করে বিয়ে করলে কি সবসময় বিয়েটা সত্যিকারের বিয়ে হয় সেজ মামু? আমার তো মনে হয় না। হলে কি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ফুলসজ্জার রাতে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম? বোধ হয় না। তোমার অফিসের কোন ডাকটাক কিছু ছিল না, ওসব ফলস? হ্যাঁ, তাই তোমার অফিসের লোকেরা সব শুনে অবাক হয়ে গিয়েছিল। দাদাভাই, তোমাকে আমি একটা কথা আগেও বলেছি, আর কারোর জন্য নয়, নিজের জন্য এই বাড়ির সবার সঙ্গে তুমি যোগাযোগ রাখবে, নিজের জন্য এই বাড়িতে থাকবে, যে কাজটা করতে তোমার ভালো লাগে, যে কাজটা করতে তুমি শান্তি পাও, সে কাজটা তুমি নিশ্চয়ই করবে, কেউ বাধা দেবে না। কিন্তু একটা কথা বলো তো, সবাই তো কাজ করে, কিন্তু যারা কাজ করে তারা কি কেউ বাড়ির থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দেয়? আমার সাথে অন্যদের তুলনা করো না ইমান, যে কথাগুলো আমি একবার ভুলে গিয়েছি আর সেগুলো মনে রাখতে চাই না। এবার আমার বাড়িতে ফিরে আসার সব থেকে বড় কারণ রূপকথা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।